দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে এই আহ্বান জানান তিনি। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, শুধু দুর্নীতি নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে সরকারের সব পদক্ষেপে কল্যাণ পার্টির সঙ্গে থাকবে। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির নেতাকর্মীরা। গঠনমূলক পরিবর্তনে পরিশ্রম লাগে, গঠনমূলক পরিবর্তনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে। তাই আমাদের আহ্বান, আমাদের সাথে থাকুন। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে আমরা বলবো, আমাদের সাথে থাকুন।